বন্ধু, আপনাদেরকে জানাচ্ছি ইজিবিডি কিচেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তৈরি করব কাস্কি মাছের চচ্চড়ি। এখানে আমি নিয়েছি কাস্কি মাছ, 250 গ্রামের মতো হবে, আলু কুচি, পেঁয়াজ কুচি, সরিষার তেল নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, হলুদের গুঁড়ো, লবণ, ছোটো করে কাটা কাঁচামরিচ, জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। অনেকে এখন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে প্রথমেই দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো আমাদের পুকুরের মাছ। তারপরে আমি একদম চিকন করে লম্বা করে ফালি করা আলু কেটেছি একটা, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশি দিলে ভালো হয়। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচের মতো দেব এখন আমি জিরা বাটা, রসুন বাটা 1 চামচ, মরিচ বাটা এখানে 1.5 চামচ আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো, কারণ ছোটো মাছে একটু ঝাল হলে ভালো লাগে। এখানে আছে 6-7টা কাঁচামরিচ ফালি করা, এটা দিয়ে দিলাম। আর রসুন বাটা এখন দেব, হলুদের গুঁড়ো 1 চামচের 1 চামচ, পরিমাণ মতন লবণ, লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। এখন দিয়ে দেব আমি সরিষার তেল। আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। এখন আমি সবগুলো উপকরণ আলতোভাবে মাখবো, কারণ বেশি জোরে মাখা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আলতোভাবে আস্তে আস্তে মাছগুলো মাখতে হবে। মাছগুলো যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, আর মাছগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু কাটা কাটা লাগবে। ছোটো মাছ সবারই পছন্দ, আমার তো খুব ফেভারিট। এ পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো আলাদা আলাদাভাবে মেখে তারপরে মাছটা দেয়, আমি একবারেই সব উপকরণ মেখে নিলাম। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম একটা, দিয়ে পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো ঢেলে দেব। বন্ধুরা, আমি মাছটা মাখিয়ে রাখার ফলে পানি বেরিয়ে গেছে, এখন একবারে আমি সব এখন খুব আলতোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন মাছটা না ভাঙে। তো এরপর যে আমার তেলের সাথে মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটু 2-3 মিনিট ধরে এপিট ওপিট করে নেব। এখন আমি একটা পাশ করে দেব, খুব আস্তে আস্তে করতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়। আমার মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে বন্ধুরা। কাস্কি মাছের সাথে যদি গরম ভাত হয় তাহলে তো কথাই নেই, সেটি কিন্তু দারুণ লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এপিট ওপিট করার পরে কালারটা কত সুন্দর। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, কিন্তু ছোটো মাছে যত পানি কম দেবেন ততই ভালো হয়, কারণ বেশি পানি আমি যে বাটিতে মাছটা মেখেছিলাম তাতেই আমি পানি দিলাম হাত ধুয়ে, ওই পানিতে আমি এখানে দিয়েছি ছোট্ট অল্প পরিমাণে পানি। এখন এ পর্যায়ে আমি ঢেকে দিলাম, ঢেকে রাখার 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। তোলার পরে দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, মানে কালারটাও
আমার মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, ভেঙে যায়নি। আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো না ভাঙে, অবশ্যই সেদিকে রাখতে হবে। এ পর্যায়ে আমি আরেকবার হাতল ধরে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি আরও 5-6 মিনিট রান্না করে নেব। তো আমার এখন তরকারিটাও হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি নেড়ে নেব, একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটু মানে হালকা হালকা পানি রেখেছি আমি, এটা নামানোর পরে আরও কমে যাবে। তো আমার একটা মাছ কিন্তু ভাঙে নেই, এখন আমি বাটিতে ঢেলেছি বন্ধুরা। দেখেন মাছটা কতটা মানে সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।